আচ্ছা, সেটা হয়েছে র্যাংসের একটা প্রোডাক্ট আমি কিনেছিলাম একজন ক্রেতা হিসেবে। আমি যে মামলাটা করেছিলাম সেটাও ছিল জনসাধারণের জন্য, জনস্বার্থে একটা মামলা বলতে পারেন। কারণ আমি যখন কিনে একটা প্রোডাক্ট প্রতারিত হয়েছি, একটা বিখ্যাত ব্র্যান্ড আমরা জানি র্যাংস, র্যাংসের মতো একটা ব্র্যান্ড থেকে যখন আমি একটা মানে নকল পণ্য কিনব, তখন আমি বলতে পারি যে বাংলাদেশের মানুষ এরকম বড় বড় ব্র্যান্ড আরও যারা আছে তাদের থেকেও এভাবেই প্রতারিত হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ওই জন্য জনস্বার্থে আমি মামলাটা করেছিলাম, যাতে পরবর্তীতে মানুষ, সাধারণ মানুষ একটু সচেতন হয়, নকল প্রোডাক্টগুলো কেনা থেকে বিরত থাকে, বা যারা বিজ্ঞাপন দিচ্ছে বা বিক্রি করছে প্রোডাক্টগুলো তারাও যদি একটু সচেতন হয়। ওই জন্য মামলাটা করা হয়েছিল আমার। তা আমি তো আপনাকে বললামই যে আমি একটা প্রোডাক্ট কিনেছিলাম, একটা এসি কিনেছিলাম 2 টনের। পরবর্তীতে এসিটা যখন সমস্যা সৃষ্টি করছিল, শব্দ হচ্ছিলো, বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছিল, তখন আমি প্রোডাক্টটা একটা মিস্ত্রিকে দেখিয়েছিলাম। এবং আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, মিস্ত্রি আমাকে শনাক্ত করলো যে আপা, এই প্রোডাক্টটা খুবই বাজে প্রোডাক্ট, এটা তো আমাদের বাংলাদেশে ওয়ালটন, আমি তো এসি নিয়ে কাজ করি, আমি তো দেখেই বুঝতে পেরেছি এটা ওয়ালটনের একটা প্রোডাক্ট। তখন আমি সিরিয়াসলি খুবই অবাক হয়েছিলাম, কারণ র্যাংস আমাকে যখন এটা বিক্রি করেছিল, আমার সাথে যখন তাদের কনভারসেশন হয়েছিল, তখন আমাকে বলেছিল প্রোডাক্টটি মেড ইন মালয়েশিয়া। তারপরেই আস্তে আস্তে তদন্ত করতে করতে বিষয়টা বেরিয়ে আসলো যে আসলেই প্রোডাক্টটা ভালো না, এবং এটা বাংলাদেশের ওয়ালটনের একটা প্রোডাক্ট। তখন আমি স্বপ্রণোদিত হয়ে থানায় মামলাটা করতে গিয়েছিলাম। থানায় মামলাটা রুজু করেনি দেখে আমি আবার আদালতে গিয়ে একটা মামলা ফাইল করেছি, এবং সেই মামলাটা আদালত পিবিআই তদন্তে দিয়েছিল। পিবিআই তদন্ত দেওয়ার পরে পিবিআই তদন্ত রিপোর্ট আমার পক্ষে এসেছে, এবং তাদের বিরুদ্ধে যে আমি অ্যালিগেশন করেছি সেই অ্যালিগেশনের সত্যতা পাওয়া গিয়েছিল, যার কারণে পিবিআই তদন্ত তাদের বিপক্ষে এসেছিল। তারপরে তারা আমার সাথে একটা সমঝোতায় এসেছে, বলেছে যে তারা এই ধরনের প্রোডাক্ট আর বিক্রি করবে না, বা নকল প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্ট বিদেশি বলে বিক্রি করবে না। তারপর আমার পারিবারিক ব্যস্ততা বলেন, তারপরে আমার কাজের চাপ, সব কিছু মিলে আমার মনে হয়েছে যেহেতু তারা সম্মত হয়েছে এই ধরনের প্রতারণা আর করবে না, আমি তখন মামলাটি তুলে নিয়েছিলাম। এখন র্যাংসের ওই মামলাটা ওই অবস্থায় আছে। পরবর্তীতে আমি শুনতে পেয়েছি যে দুদক, আমি যাদেরকে আসামি করেছিলাম, দুদক র্যাংসের 4 কর্মকর্তার বিরুদ্ধে একটি মানি লন্ডারিং একটি কেস করেছে এবং অভিযোগ করেছে। সেই অভিযোগটায় আমার যে মামলাটা নকল প্রোডাক্ট নিয়ে, সে আমার মামলাটাও উল্লেখ আছে। তো সিআইডিতে এখন বর্তমানে ওই মামলাটা তদন্তাধীন আছে, ওই যে অভিযোগটা দুদকে। তো সিআইডি এখন কী অবস্থানে, তাদেরকে কীভাবে ইনভেস্টিগেশন করছে, ওই সমস্ত ইনভেস্টিগেশনে যদি আমার কোনো ধরনের সাহায্যের সহযোগিতা প্রয়োজন হয়, আমি অবশ্যই সিআইডিকে সেই ধরনের সাহায্য সহযোগিতা করব। আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে আমার মামলা সম্পর্কে আমি তাদেরকে দিব, তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করব। অবশ্যই অবশ্যই, এটা আমার দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনি যে মামলাটা উদ্ধার করে নিয়েছেন, যে প্রতারণার মামলাটা, সেটা আপনি কেন উদ্ধার করে নিয়েছেন? আপনাকে, আপনার সাথে কি তারা কোনো সমঝোতায় বা কোনো ফোর্স করেছে কি না? আমি ওই যে বললাম, আমার প্রফেশনাল ব্যস্ততা ছিল, আমার পারিবারিক ব্যস্ততার কারণে আমার বেশিরভাগ সময় ঢাকার বাইরে অবস্থান করতে হয়েছে, এবং আমাকে যখন তারা সম্মত হয়েছে না, ওনারা এই ধরনের প্রোডাক্ট এভাবে আর সেল করবে না, তখন আমার মনে হয়েছে তাহলে তো মামলাটা এখন আর, কারণ আমার অভিযোগ প্রমাণিত, আমার উদ্দেশ্য যতটুকু ছিল আমি কিন্তু ততটুকু ফুলফিল করেছি। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের উচিত আসলে তারা ঠিকভাবে এখন তাদের অবস্থানটা কী, তারা ঠিকঠাকভাবে পণ্য প্রোডাক্টগুলোকে অ্যাসেম্বল্ড বা বাইরের প্রোডাক্টগুলো আনছে নাকি বাংলাদেশি প্রোডাক্টগুলো বাইরের বলে বিক্রি করছে, এটা যদি তদন্ত করার দায়িত্ব কিন্তু যে সংস্থার ওইটার সাথে ইনভলভ তাদের। আমার পক্ষ থেকে আমার যতটুকু করার ছিল আমি কিন্তু ততটুকু করেছি। হ্যাঁ, পিবিআই যখন তদন্ত করেছে এটা ভালোভাবেই তদন্ত হয়েছে, এবং এটা অভিজ্ঞ যারা খুব অভিজ্ঞ ওদের দিয়েই তদন্ত করানো হয়েছে। কারণ পিবিআই কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থা, এবং খুবই যে তদন্তগুলো মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ বা কনফিডেন্সিয়াল, সেই সব তদন্ত কিন্তু সিআইডি বা পিবিআইকে দেওয়া হয়। তো আপনি বুঝতেই পারছেন, পিবিআই যখন তদন্ত রিপোর্ট দিয়েছে,
ভালোভাবে তদন্ত না করে তারা তদন্ত রিপোর্ট দেয়। ওই যে বললাম দুদকের একটা অভিযোগ দায়ের করেছে দুদক সনি র্যাংসের বিরুদ্ধে, তারা মানি লন্ডারিং করে এই ধরনের একটা অভিযোগ, এবং আমি শুনতে পেয়েছি যেটা যে তারা কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। এই এই কারণেই কিন্তু আবার সনি র্যাংস আবার চলে এসেছে সবার সামনে। তো আমি শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে যে সিএডি যে প্রতিবেদনটা দেওয়ার কথা এখনও মনে হয় সেই প্রতিবেদনটা পাওয়া যায়নি। তবে আমরা আশাবাদী, এখন রাষ্ট্রের যে অবস্থা সুষ্ঠুভাবে সব কিছু হচ্ছে, স্বচ্ছতার সাথে সব কিছু হচ্ছে, আমরা আশাবাদী সিএডি যেটা সত্যি সেই ইনফরমেশনটা সিএডি মানে মানে সঠিক সঠিক তথ্যটাই বের করে নিয়ে আসবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এটাই তো চাচ্ছি। জি জি।